عليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন ভাই ইব্রাহিম খলিল, তিনি বলছেন যে আমাকে একজন বুখারী শরীফ থেকে হাদিস বা তিরমিজি হাদিস দেখেছে, অনেক হাদিস দেখিয়েছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাকি জীবিত, জিন্দা নবী, হায়াতুন নবী। তো তিনি এখন আসলে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষ মারা গেছেন, এখন মারা গেছেন আমরা জানি যে বারজাকি জীবনে সবাই জীবিত, রাসূল জীবিত, সাধারণ মানুষগুলো বারজাকি জীবিত, মানে এই একটা জগৎ কবর একটা জগৎ। এই জগতে কবর বলতে মৃত্যু থেকে শুরু করে নিয়ে একবারে কিয়ামত পর্যন্ত সবাই জীবিত থাকবে, কবর জগৎ ওটা একটা আলাদা জগৎ। তো এই জগতে শাস্তি হবে, কেউ নিয়ামত প্রাপ্ত হবে, তো সেখানে একটা জগৎ। তো আমরা জানি তো এখানে রাসূলুল্লাহ দুনিয়ায় জীবিত, আমরা তো দেখি না দুনিয়াতে, তাহলে কিভাবে জীবিত? ভাই আপনি ঠিকই বলেছেন, জাযাকাল্লাহু খায়র আপনাকে প্রশ্ন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অনেকগুলো আয়াত এনেছেন নবী করীম মারা গেছেন, তো তারপর আপনাকে প্রথম প্রশ্ন হচ্ছে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ ছিলেন, তিনি কি জন্ম নিয়েছেন? নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানুষ থাকেন তাহলে তিনি মারা গেছেন, তিনি যদি জন্ম নিয়ে থাকেন তাহলে মারা গেছেন, তিনি যদি দুনিয়াতে এসে থাকেন তাহলে তিনি চলে গেছেন। তো এই যে তারা যে দলিল দেখায় এগুলো ভুয়া দলিল, দেখাতে পারবে না, ফাও ওগুলো যুক্তিতর্ক দিয়ে অন্য হাদিস দিয়ে ধরিয়ে পেঁচে দেখাবে, এটা সম্ভব নয়। এখন কোরআনের আয়াতে আসা যাক, সূরা জুমার 30 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 30 নম্বর আয়াতে বলেছেন ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় তুমি মারা যাবে, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মারা যাবে, স্পষ্ট আয়াত। আরেকটি আয়াত এসেছে সূরা আম্বিয়া 34-35 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা আফায় মিত্তা ফাহুবুল খালিদুন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকা, আপনার পূর্বে অনেক মানুষ এসেছে, অনেক নবী এসেছে, তাদেরকে আমি কাউকে চিরঞ্জীব চিরস্থায়ী করি নাই, চিরঞ্জীবী করি নাই, চিরস্থায়ী করি নাই, আফাই মিত্তা ফাহমুল খালিদুন, হে রাসূল আপনি মারা যাবেন, তো ফাহমুল খালিদুন তাহলে কাকে চিরঞ্জীব চিরস্থায়ী করবো, তাহলে আপনি মারা যাবেন, আপনি মারা যাবেন তাহলে কাউকে কাউকে চিরস্থায়ী করবো না, কুলনাব সিং জায় কতল মাউত, আর পৃথিবীর বুকে যারা জীবন লাভ করেছে তাদেরকে মৃত্যু সাদ গ্রহণ করতে হবে, নাবলু হকম বিশ্বার জীবল খাইরি ফিতনা, আর আল্লাহ রব্বুল আলামিন বলছে আমি তোমাদেরকে পরীক্ষা করব, মন্দ ভালো দুটি দিয়ে, অসুখ দিয়ে করব, সুখ দিয়ে করব, সম্পদ দিয়ে করব, না দিয়ে করব, কষ্ট দিয়ে করব, দুঃখ দিয়ে করব, আরাম আয়েস দিয়ে করব, বিভিন্নভাবে পরীক্ষা করব, ইলাইনা তুরজাউন, আর আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে। তো এই স্পষ্ট আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, যারা জীবন লাভ করেছে তারা সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তা এখানে স্পষ্ট যে মারা গেছেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি মানুষ ছিলেন, মারা গেছেন, যতটুকু হায়াত পেয়েছেন, তারাও বলে যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 63 বছর বেঁচে ছিলেন, তো আবার বলছে হায়াতুন নবী, তারা যে কখন কি বলে নিজেই বুঝে না। আর একটা বিষয় মাথায় রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাজের নাজের নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবিত নয়, যে জীবিত থাকতেন তারা দাবি করে যে তারা আল্লাহ রাসূলের কাছে সালাম দিলে বা কবিতা পড়লে তাদের হাত বাহির করে আল্লাহ রাসূল সালামের উত্তর নেন, অথচ স্পষ্ট ব্যাপার নবী করীম সাল্লামের প্রিয় স্ত্রী আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধে জড়ালেন, কোনো আদেশ আসলো না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যাচ্ছিলেন, এই ইরাকে যাচ্ছিলেন, কুফায় যাচ্ছিলেন, সবাই নিষেধ করছে, মদিনাবাসী আব্দুল ইবনে আব্বাস নিষিদ্ধ করছেন, অন্যান্য সাহাবীরা নিষিদ্ধ করছেন, তারপরেও যাচ্ছেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার ব্যাপারে কোনো প্রিয় নাতির ব্যাপারে প্রিয় স্ত্রীর ব্যাপারে কোনো আদেশ আসলো না, আর ওরা নাকি ওদের নাকি হাত বের করে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন, এগুলো ভুয়া কথা। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পেয়েছিলেন 63 বছর, তিনি মারা গেছেন, এবং তিনি বারজাকি জীবনে তিনি নয়, সবাই সবাই জীবিত, বারজাকি একটা জীবন আছে যেটা আর দুনিয়া থেকে আর। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।